সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এখন নিয়ে আসছি বলিউডের আরো বেশ কয়েকটি ইন্টারেস্টিং খবর। প্রথমেই থাকছে সাইফ আলী খানের জওয়ানি জানেমান, এই মুভির টিজারের একটি কুইক রিভিউ। এরপর থাকছে অক্ষয় কুমারের সূর্যবংশীর ধামাকাদার একটি দৃশ্যের ঝলক সামনে এলো। অ্যান্ড সালমান খান করল গুড নিউজ এর প্রশংসা, এখন কি বললো সেই বিষয়ে আসবো। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমে আসি সাইফ আলী খানের কাছে। তাহলে গতকাল সাইফ আলী খানের আপকামিং মুভি জওয়ানি জানেমানের টিজার রিলিজ পেল। টিজার দেখে বুঝাই যাচ্ছে সাইফ আলী খান একেবারে প্লেবয় টাইপের ক্যারেক্টার প্লে করছে, যেখানে সে তার সিঙ্গেল লাইফ খুব এনজয় করছে। লন্ডনে নাইট ক্লাব পার্টি, মেয়েদের সাথে ওয়ান নাইট স্ট্যান্ড, বিন্দাস লাইফস্টাইল লিড করার কিছু সিনস আমরা দেখতে পেয়েছি। এরপর আমরা সাইফ আলী খানের হিট সং ওলে ওলে রিমেক ভার্সনের ঝলকও দেখতে পেয়েছি, যেটা ছিল ইন্টারেস্টিং। অ্যান্ড ট্রাস্ট মি, এই বয়সেও সাইফ আলী খান এরকম একটা ক্যারেক্টার কিন্তু খুব সুন্দরভাবে ক্যারি করেছে। এখন টিজার দেখে আরও যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে গল্পটা ইন্টারেস্টিং হবে, কাহিনীতে একটা টুইস্টও থাকবে এবং সেই সাথে এখানে কমেডিও ভরপুর থাকবে। অ্যান্ড এই মুভিটা রিলিজ পাবে 31st January। নাও লেটস মুভ অন টু অক্ষয় কুমার সূর্যবংশী। এখন আজকে রুল সিটি কপ ফ্র্যাঞ্চাইজের আরেকটি মুভি সিম্বা, যে রোলটা প্লে করেছেন রণবীর সিং, সেই মুভির এক বছর পূর্তি উপলক্ষে একটা স্পেশাল টিজার রিলিজ দেওয়া হয়। যে টিজারের শুরুতে আমরা দেখি সিম্বার কিছু অ্যাকশন ফ্লিক, এরপর আমরা দেখি সিংহাম অর্থাৎ অজয় দেবগন রণবীর সিংকে কিছু বুঝাচ্ছেন, তার কিছু ডায়লগ আমরা শুনতে পাই এবং এরপর আমরা দেখতে পারি সূর্যবংশীর ঝলক, যে রোলটা প্লে করছে অক্ষয় কুমার। এবং এরপরে দেখা যায় আসল দৃশ্যটা, যেখানে সিংহাম, সিম্বা, সূর্যবংশী তিনজন একসাথে বন্দুক দিয়ে গুলি চালাচ্ছেন। অ্যান্ড ট্রাস্ট মি, এই সিনটাই ছিল এই টিজারের প্রাণ। এই ঝলক আসার সাথে সাথে সোশ্যাল মিডিয়া জুড়ে সূর্যবংশীর প্রশংসায় পঞ্চমুখ সবাই। সবাই খুব এক্সাইটেড এই তিনজনকে একসাথে দেখতে পারা নিয়ে। আর সূর্যবংশী মুভিতে যে অ্যাকশন ভরপুর থাকবে সেটা কিন্তু অলরেডি বুঝাই যাচ্ছে, এবং সূর্যবংশীর বাসটা আরও ক্রিয়েট করতে এই সিনটা কিন্তু অনেক কাজে লেগেছে। এখন আসি সালমান খানের কাছে। তাহলে সালমান খান আবারও প্রমাণ করলো সে বলিউডের একজন ট্রু সুপারস্টার। এখন কেন এমনটা বলছি সেই জায়গায় আসছি। এখন গুড নিউজ তো, সালমান খানের দাবাং থ্রির ওয়ান উইক পরে রিলিজ পেয়েছে এবং এই খবরটা আমরা সবাই জানি, এবং এই কারণে অনেকেই এই ব্যাপারটা ক্ল্যাশ হিসেবে দেখছিল। গুড নিউজ আসার পর দাবাং থ্রির বিজনেস কেমন হবে এটা নিয়ে অনেকে ছিল কনসার্ন। তবে গতকাল সালমান খানের বার্থডে উপলক্ষে একটি প্রেস কনফারেন্সে সালমান খানকে একটা কোয়েশ্চেন আস করা হয়, সেটা হচ্ছে যদি গুড নিউজ ওপেনিং ডেতে দাবাং থ্রির ওপেনিং ডেট থেকে কম ইনকাম করে তাহলে কি সালমান খান খুশি হবে কিনা। এই প্রশ্নের জবাবে সালমান খান খুব অবাক হয়ে বলেন, এখানে খুশি হওয়ার কোনো প্রশ্নই উঠে না, অক্ষয় আমার খুব ভালো বন্ধু এবং আমি মনে প্রাণে চাই গুড নিউজ যেন ভালো বিজনেস করুক। তিনি আরও বলেন, গুড নিউজ শুরু থেকে একটা ভালো বাস ক্রিয়েট করে আসছে, অডিয়েন্সরা যদি এটা পছন্দ করে, ওপেনিং ডেতে যদি গুড নিউজ দাবাং থ্রিকে ছাড়িয়ে যায় তাহলে আমি নিজে সবচেয়ে বেশি খুশি হব। তিনি আরও বলেন, এখানে আমার, শাহরুখ কিংবা অক্ষয় ছবির কথা না, সবাই সিনেমা বানায় ভালো বিজনেস করার জন্য। দাবাং থ্রি দেশের পরিস্থিতির জন্য এক্সপেক্টেড বিজনেস করতে পারছে না, কিন্তু যে ইনকাম করেছে সেই ইনকামে আমরা হ্যাপি। দর্শকরা যে মুভি দেখতে হলে যাচ্ছে সেই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, এবং সেম অ্যাজ যদি গুড নিউজের রেসপন্স পায় তাহলে ডেফিনেটলি আমি খুশি হব। এখন সালমান খানের এমন স্টেটমেন্ট শুনে সালমান ভক্তরা সালমানের অনেক প্রশংসা করছেন, তাকে রিয়াল ভাইজান বলছেন। এখন যদিও গুড নিউজ ওপেনিং ডেতে দাবাং থ্রিকে ক্রস করতে পারেনি, কিন্তু সালমানের এমন অ্যাটিচিউড বলে দিচ্ছে তিনি এটাকে ক্ল্যাশ হিসেবে মোটেও দেখছেন না, বরং নিজের ছবির পাশাপাশি চাইছেন যেন অক্ষয় কুমারের গুড নিউজও ভালো ব্যবসা করুক। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। হ্যালো সবাই, আমি শাকিব নিজাম। এই 30 December স্টার গল্পে আসছে আমার নতুন মিউজিক ভিডিও যার নাম তুই আয় না। যদিও প্রেমের গান, কিন্তু এর মাঝে আমরা কমেডি এবং নতুন ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। স্টার গল্পে সবাই কষ্ট করেছে অনেক, আশা করি আপনারা সবার ভালো লাগবে।